গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো তোমরা দেখছো কিশোরপ্রিয় ব্লগ আর কিশোরপ্রিয় ব্লগে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ব্লগটা আমি শুরু করেছি একদম সকাল সকাল তোমাদের শখ সকলকে জানাচ্ছি হ্যাপি হোলি ফ্রেন্ডস তো আজকে হচ্ছে হোলির দিন আর সেই জন্য দেখো সকাল সকাল সেই জন্য মানে কি নতুন কিছুই না একদম রেগুলার লাইফের মতোই আজকের দিনটাও আমি শুরু করেছি কারণ এখন যে আমি মা সেটা তো একটু মানে বুঝতে পারছি এই বছরে কারণ সব কিছু করার আগে অনেক কিছু ভাবতে তো হবেই তাছাড়া এখন তো আমার একদম ছোট্ট বেবি তাই এই বছরে আর কোথাও বাইরেও যাওয়া যাবে না তাই সকাল সকাল বাড়িতেই ভিডিওটা স্টার্ট করছি কিন্তু কি বলো তো আজকে তো একটা অনুষ্ঠানের দিন তাই অনুষ্ঠানের দিন তো একটু অন্যরকমভাবে সব কিছু করতেই হবে সেই কারণেই আজকে একটু অন্যরকমভাবে দিনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করব। আর তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করো শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর নতুন কোন ফ্রেন্ডস আমার ফ্যামিলিতে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে একটু আগে আমি বললাম যে যে আজকের দিনটা হচ্ছে একটা অনুষ্ঠানের দিন সেই কারণে আজকের দিনটাকে একটু অন্যরকমভাবে সাজাতে হবে বাড়িতে আছি তো কি হয়েছে বাড়ির মধ্যে একটু অন্যরকমভাবে সাজিয়ে নেব এই আর কি তো দেখো এখন আমি বিছানার মধ্যে একটা বেডশিট পাচ্ছি আর এটা আমার ভীষণ ফেভারিট একটা বেডশিট তো এটা আমার এই জানালাটার মানে সাইডে দেওয়া থাকে যাতে ওই যে জানালার মধ্যে যে একটু ফাঁক থাকে তার মধ্যে থেকে যেন কোনো হাওয়া না আসে আর কি অনেক সময় তো খুব হাওয়া দেয় আর আমার বেবি তো এখন খুব ছোট সেই কারণে ওইটা আমি রাত্রের দিকে ওখানে দিয়ে তো এটা বেশ একটু মোটা টাইপের ওই কারণে এটা দিয়ে দিই তো আজকে আমার ইচ্ছে হলো এই বেডশিটটাকে বিছানায় দেখো কতটা সুন্দর লাগছে আর এটা আমার ভীষণই ফেভারিট আমার খুব ভালো লাগে আর মানে কাজটা দেখো একটা মানে হাঁসের কাজ কত সুন্দর জোড়া জোড়া হাঁস দিয়ে সুন্দরভাবে করা আছে পুরো হাতে বোনা জিনিসের মতো এটা কিন্তু আমার বেশ ফেভারিট তো সকাল সকাল দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি আর বেডশিটটাকে পেতে নিয়েছি তো সারাদিনও একটা ঠান্ডা হাওয়া আসে আর সেই কারণে আমি এখানে একটা অন্য একটা বেডশিট আমি এখানে বিছিয়ে দিচ্ছি যাতে করে বাইরের কোনো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে না আসে সেই কারণে দিয়ে দিচ্ছি আর আমাদের সোনাকে ওই সাইডটা করেই আমি বেশি শোয়াই ও একটু ছটফটে হয়েছে যেন এখন থেকে পা ঠিলে ঠিলে মানে নিচে দিয়ে চলে আসে সাইড দিয়ে সরে যায় এরকম করে তো সেই কারণে ওকে যতটা পারি ওই দিক ওই সাইড করে ওকে রাখার চেষ্টা করি তো সেই কারণেই আর কি সব সময় কিছু একটা দিয়ে দিই যাতে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস না আসে কারণ এখন তো খুব সাবধানে রাখতেই হবে নাহলে এই এই যে ওয়েদার চলছে এই ওয়েদারে বাচ্চাদের সত্যি ভীষণই সাবধানে না রাখলেই না ঠান্ডা লেগে যাবে এই ভয়েই আমি ওকে এতটা সাবধানে রাখছি তো দেখো ওর বিছানা এখন গুছিয়ে নিচ্ছি আর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে যে আমি তো এত কথা বলছি এত কিছু করছি তাহলে আমাদের সোনা কথায় হ্যাঁ আমাদের সোনাকে এখন আমি মায়ের কাছে রেখেছি ওকে মায়ের কাছে দিয়ে এসে আমি ব্রেকফাস্ট করে নিয়ে এখন বিছানাটাকে গোছাচ্ছি বিছানাটাকে গুছিয়ে নিলে কি অনেকটা কাজ এগিয়ে থাকলো আর মায়ের তো অতটা মানে মায়ের যেহেতু কোমরেই প্রবলেম তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি তো মাকে ডক্টরে বলেছে যতটা বেশি না ঝুঁকে কাজ করা হবে ততটাই ভালো মানে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন শুয়ে থাকতে পারেন কিন্তু খুব বেশি হাঁটাচলা হাঁটা চলাটাও করতে পারেন কিন্তু খুব বেশি মানে কোমরটা ভাঁজ হয়ে বসে থাকা বা কোনো ঝুঁকে কাজ এই জিনিসগুলো করবেন না তো সেই কারণে মাকে বললাম তোমাকে আর বিছানাটা গুছিয়ে দিতে হবে না সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এটা আমি বেশি বেশিরভাগ করে নিই তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা কত সুন্দর লাগছে আর সোনার বেডটাও ওখানে ঠিকঠাক করে নিয়েছি ওকে একদম শোয়ানোর জন্য রেডি করে নিয়েছি তো দেখো এখন আমি স্নান টান করে এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে তো সেটার জন্য যা যা আয়োজন করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে বলেছি না যে উৎসবের দিনটা একটু অন্যরকমভাবে শাড়ি মানে শাড়ি টারি পরে যদি আমি দিনটা কাটাই তাহলে আমার মনে হয় একটু অন্যরকমই লাগে কারণ কি প্রত্যেক দিনের লাইফস্টাইল মানে ওই একই রকম এক থেকে একটু যদি ছাড়া পায় তখনই অন্যরকম লাগে তো পুজো জোগাড় এখানে করা হয়ে গেছে এরপর অপেক্ষা ব্রাহ্মণের তবে ব্রাহ্মণের আসতে আজকে অনেক দেরি হবে কারণ কি আজকে কিন্তু সবার বাড়িতেই পুজো তো বন্ধুরা আমাদের মা কালীর কাছেও ঠাম্মা পুজো করিয়ে নিয়ে চলে এসেছে গ্রামে মন্দিরে তো সেখানেরই পুষ্প এখন ছুঁয়ে দিচ্ছে মাথায় আর এখন আমি প্রসাদ নিয়ে নেব তো আজকে হোলির দিনটা আমি এইভাবেই কাটাচ্ছি তো চলো এখন ঠাকুরের প্রসাদটা নিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করলেও তোমাদের সামনে কথা বলার মানে সময় হচ্ছিলই না একটার পর একটা কাজে ব্যস্ত ছিলাম তো ফাইনালি তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি হোলি তো তোমরা প্রত্যেকে হোলিতে ভীষণ 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 আনন্দ করো ভীষণ আনন্দ করো যে যেখানে পারো ঘুরতে যাও আর আবির রঙ খুব সুন্দর করে খেলো আর আমি দেখো এখানে ছোট্ট করে একটা টিম নিয়েছি ঠাকুরের ঠাকুরের আবিরের টিপ কারণ এ বছর আর সেইভাবে আবির খেলা হলো না আমাদের আর এই বছর সেরকমভাবে আবির খেলা আমাদের হয়নি এই একটা ছোটো টিপ পড়েছি কারণ বেবিটা তো এখন খুবই ছোট তো সেই কারণে আর কি তো তোমরা খুব এনজয় করো আর আজকে তো একটা স্পেশাল দিন বটে তার জন্য স্পেশাল স্পেশাল সব কিছু হবে আর দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি একটু শাড়ি টাড়ি পরে একটু সাজগোজ করলে দিনটা একটু স্পেশাল হয়ে যায় তাই না প্রত্যেক দিন নাইটে পরে পরে মানে একটা এক ব্যাপার চলে আসে তো যেদিন শাড়ি পরি সেদিন মনে হয় যে না আজকে একটা কিছু স্পেশাল দিন বটে তো আজকে আমার হোলি সেলিব্রেট মানে এই যে বাড়িতে শাড়ি পরে মানে সুতির শাড়ি পরে একটু সেজে কোজে থাকা এই আর কি তো আজকে তোমাদের দাদা ভাই বাড়ি আছে ওই যে দেখো মেয়ের কাছে বসে আছে আর সোনামা একবার করে ঘুমাচ্ছে একবার করে নড়াচড়া করছে তো ওখানেই বসে আছে ও দুদিন ছুটি পেয়েছে তো এটাই তো অনেক কিছু যে বাড়িতে আছে এটাই স্পেশাল পাওয়া হোলিতে এই বছর আনন্দ করতে পারলাম না তাও এই বছর আনন্দটা একটা অন্যরকম আনন্দ যে সোনামাকে মাকে পেয়েছি এবছর হোলি স্পেশাল গিফট আমার কাছে তো এইভাবেই আমরা আজকে সারাটা দিন কাটাচ্ছি বাড়িতে আজকে পুজো আছে তো সেই সব নিয়ে খুব এনজয় করব তোমরাও এনজয় করো তোমরা ভীষণ ভালোভাবে দিনটা কাটাও আর কারা কি কি করলে কোথায় ঘুরতে গেছিলে অবশ্যই জানিও এখন থেকে একটা প্ল্যানিং করেছি তোমাদের সাথে শেয়ার করে রাখি যে নেক্সট ইয়ার ভাবছি শান্তিনিকেতনে গিয়ে আজকের দিনটাকে সেলিব্রেট করব তো দেখা যাক কি কত হয় তো চলো আজকের দিনটাকে আজকের দিনের মতো আনন্দ করি তোমরাও প্রত্যেকে সবাই খুব এনজয় করো তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর যারা আমাদের পরিবারের নতুন বন্ধু আসছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো সোনা মাকে এখানটা একটু গাট করে দিয়ে এখন ভাবছি একটু ফ্যানটা দেবো একটু হালকাভাবে ফ্যানটা দিয়ে নিই কবে দেবো এখন তো ওয়েদারটা এতটা খারাপ কি বলবো যখন তখন গরম করছে যখন তখন আবার ঠান্ডা লাগছে এই টাইমটাতে বেবিদেরই খুবই সমস্যা আমাদের বড়োদেরই ঠান্ডা লাগছে তো ওদেরকে আর তো ফ্যানটাকে আস্তে করে দিয়ে নিলাম ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে না আর ফ্যান দিয়েও ভয় লাগছে যে ওর ঠান্ডা লেগে যাবে কি না তো ওই জন্য ওর মশারির বাইরে থেকে ওকে গাত দিয়ে নিয়েছি যাতে ওর কাছে হাওয়াটা একটু কম পৌঁছায় তবে আবার যেন ওর ঘাড়ের দিকটা না ঘেমেও যাচ্ছে তো সেটা তো ঠান্ডে ঠান্ডার মানে গরমের টাইমে ওই যে ঘাড়টা ঘেমে যাচ্ছে ওটা আবার গায়ে সকালে বেশি বেবিদের সমস্যা হবে ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য হালকা করে ফ্যানটা এখন দিয়ে দিয়ে ওকে শ্যুট করাচ্ছে তো তোমরা তোমাদের ছোট্ট বেবিদেরকে নিয়ে কিভাবে মানে ফ্যানকে দিচ্ছ যদি মানে কোনো টিপস থাকে যে এরকম করে দিলে বাচ্চার ঠান্ডা কম লাগবে অবশ্যই কিন্তু আমি জানি তো দাও আমাদের একদম গা দিয়ে নিয়েছি ওকে একটু ঘুমাক তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আজকে স্পেশাল দিনে কি কি আইটেম আছে এখন খেতে বসে গেছি তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এখানে আছে ভাত আর এখানে সব রকম মিক্সড করে ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি তার সাথে আমার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে আছে বিড়ির ডাল আর এটা হচ্ছে আমার খুব স্পেশাল মানে আমার ভীষণই প্রিয় জানো তো প্যাঙাচ মাছ প্যাঙাচ মাছের কালিয়া আমার সব থেকে ফেভারিট খুব ভালো খাই আমরা আর তোমরা কে কে মাছ ভালোবাসো অবশ্যই জানিও তো অনেকে পছন্দ করে না কিন্তু আমি তো ভীষণই পছন্দ করি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের আইটেম ওখানে শোনা মা এখন ঘুমাচ্ছে ওকে খাইয়ে দিয়েছি বাড়িতে পুজো না এখনো হয়নি যেন এখন কটা বাজে এখন বাজে দুটো এক কিন্তু আজকে এখনও অবধি ব্রাহ্মণ আসেনি ঠাম্মা এখনও অবধি উপোসা আছে আর ওদিকে সব যোগাযন্ত্র হয়ে গেছে তোমাদেরকে তো শেয়ার করলাম তো এখন আমরা ওয়েট করছি ব্রাহ্মণ কখন আসে পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে না একটা জায়গায় পীরতলা আমাদের খুব কাছেই তো সেখানেও আমাদেরকে পুজো দিতে যেতে হয় আর ওখানে প্রচুর বড় মেলাও আসে জানি না এবছর যাওয়া হবে কিনা যদি যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ওখানে অনেক বড় মহোৎসবও হয় তো এবারে তো সব কিছু আগে থেকে বলতে পারবো না যে যাবো কিনা যদি যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওখানেও আজকে ঠাম্মা পুজো দিতে যাবে মানে আজকে এই দোলের দিনে তিন জায়গায় পুজো থাকে তো বেশ ভালো লাগে অনুষ্ঠান অনুষ্ঠান লাগে তা আজকে একটু শাড়িটারি পরে রেডি হলাম তো চলো এখন আর কথা বাড়াবো না সোনা মা কখন উঠে যাবে তার কোনো ঠিক নেই তো এখন খাবারটা খেয়ে তারপর সাথে আবার কথা বলছি বন্ধুরা আজকে তো বাড়িতে পুজো হয়েছে সে কারণে দেখো এখন সন্ধ্যাবেলা লুচি বানানো হয়েছে গরম গরম লুচি আর এখানে আছে ছোলার ডাল এই যে তো এখন আমরা খাবো গরম গরম লুচি আর ছোলার ডাল তো চলো তোমাদের বাড়িতে কারে বাড়িতে আজকে বানানো হয় লুচি অবশ্যই জানিও আর আমাদের সোনার এবার ওঠার টাইম হয়ে গেছে ওকে তোমাদেরকে আগে আগে একটা টাইমে বলেছিলাম আমি ও সাত আটটা থেকে এগারোটা অবধি জেগে থাকে তো এখন বিছানায় শুয়ে শুয়ে খেলছে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি যে ও এখন খেলা করছে খেলুক এখন একটু খেলে নি কারণ একটু আবার খেলতে খেলতে একটু টায়ার্ড হবে তারপর আবার ঘুমিয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আজকে ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে আর যারা আমাদের পরিবারের নতুন আসছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমরা এখানে লুচি খেতে বসে গেছি তো চলো এখন লুচিটা খেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে বাই